ওয়েলকাম স্টুডেন্টস সরল স্থায়ী কলা পড়ার পর আজ আমরা জটিল স্থায়ী কলা পড়তে শুরু করব জটিল স্থায়ী কলা হচ্ছে ভাজক কলা থেকে উৎপন্ন ভিন্ন আকার আকৃতি ও গঠন যুক্ত কোষ সমষ্টি নিয়ে গঠিত অর্থাৎ যখন কোনো স্থায়ী কলা এমন কিছু কোষের সমষ্টি নিয়ে তৈরি হবে যে কোষগুলোর কিন্তু আকার আকৃতি বা গঠন আলাদা আলাদা প্রকারের তাহলে তাদেরকে আমরা একসাথে কলা হিসেবে ধরব কেন না এই সমস্ত কোষগুলো সবাই মিলে একসাথে একই কাজ সম্পন্ন করার জন্য একত্রিত হয়ে স্থায়ী কলা সৃষ্টি করবে অর্থাৎ আলাদা আলাদা গঠন বা আকার আকৃতি হলেও কোষগুলো একসাথে একটাই কাজ সম্পন্ন করার জন্য একত্রিত হবে এবং স্থায়ী কলা সৃষ্টি করবে তখন সেই সমস্ত কলাকে আমরা বলবো জটিল স্থায়ী কলা বা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু বোঝা গেল এই কমপ্লেক্স কমপ্লেক্স পারমানেন্ট টিস্যু উদ্ভিদ দেহে আমরা দুই রকমই দেখতে পাই এক হচ্ছে জাইলেম এবং দুই হচ্ছে ফ্লোয়েম আজকের ভিডিওতে আমরা জাইলেম নিয়ে আলোচনা করব তো এই জাইলেম বা ফ্লোয়েম এই দুটো কলাকে একসাথে আমরা কি হিসেবে জানি নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল বা সংবহন কলা বা পরিবহন কলা যাই বলো না কেন সেই সমস্ত টার্মগুলোই কিন্তু এই জাইলেম আর ফ্লোয়েমকে মিন করে তাই তো তো আজকে আমরা জাইলেম নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব তো জাইলেম কলা কোনগুলো না যে জটিল স্থায়ী কলার মাধ্যমে উদ্ভিদ দেহে মূলের মাধ্যমে শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ অর্থাৎ উদ্ভিদ দেহে মূল এবং মূলোরম এরা যে পরিমাণ জল এবং জলের দ্রবীভূত খনিজ লবণ মাটি থেকে শোষণ করে সেই শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ যে জটিল কলার মাধ্যমে সমগ্র উদ্ভিদ দেহে পরিবাহিত হয় সেই সমস্ত স্থায়ী কলাকে আমরা বলি জাইলেম অর্থাৎ জাইলেমের প্রধান কাজ তাহলে কি হলো না জাইলেমের প্রধান কাজ হচ্ছে মাটি থেকে শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণকে সামগ্রিকভাবে উদ্ভিদ দেহে পরিবাহিত করা কেমন এরপর যদি আমরা দেখি অবস্থান তাহলে জাইলেম কোথায় কোথায় থাকতে পারে না মূল কাণ্ড পাতার নালিকা বান্ডিলে সর্বত্রই থাকবে কারণ তবেই জলের পরিবহন সব জায়গায় হওয়া সম্ভব হবে তাহলে সপুষ্পক উদ্ভিদ দেহে মূল কাণ্ড পাতার নালিকা বান্ডিলে এবং ফার্ন জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে মূল ও কাণ্ডে জাইলেম অবস্থান করে ঠিক আছে এবার যদি আমরা উপাদান দেখি অর্থাৎ জাইলেম কি কি নিয়ে তৈরি হয় আমরা অলরেডি জানি যে জাইলেমের চারটে উপাদান আছে এক হচ্ছে ট্রাকিড দুই ট্রাকিয়া তিন জাইলেম প্যারেনকাইমা এবং চার হচ্ছে জাইলেম তন্তু এবার এগুলো আমরা একটা একটা করে একটু বৈশিষ্ট্য বা কাজগুলো নিয়ে আলোচনা করি প্রথমে আসছে ট্রাকিড ট্রাকিড যে সমস্ত কোষগুলো নিয়ে তৈরি হয় সেগুলো কিন্তু সব মৃত কোষ কোষের প্রান্ত দেশগুলো ছুচালো বদ্ধ প্রাচীর বিশিষ্ট অর্থাৎ এন্ড ওয়ার্ল কেমন মানে প্রাচীরগুলো কিন্তু বদ্ধ তবে জলের পরিবহন হতে পারবে এবং গুচ্ছাকারে অবস্থিত এখানে গুচ্ছাকারে মানে গোছায় গোছায় হলেও টার্মটা অ্যাকচুয়ালি ওভারল্যাপ অর্থাৎ একটা কোষ আর একটা কোষের ওপরে চেপে চেপে অবস্থান করে একসাথে দলবদ্ধভাবে কুচ্ছাকারে তারা অবস্থান করে আমরা যদি একটা ট্রাকিডের ছবি দেখি তাহলে আরও ব্যাপারটা স্পষ্ট হয় দেখো লম্বাটা একটা কোষ যেটা প্রাচীর যুক্ত এবং প্রাচীর কিন্তু পুরু অর্থাৎ এখানে গৌণ প্রাচীর আছে তাই তো তাহলে কোষপ্রাচীরে কিন্তু গৌণ প্রাচীর উপস্থিত যেটা লিগনিন যুক্ত আমরা এর আগে যখন সিম্পল টিস্যু সেখানে কিন্তু বলেছিলাম যে লিগনিন থাকলে একটু পুরু হয় এবং দৃঢ় হয় তাই তো অর্থাৎ এগুলো যান্ত্রিক দৃঢ়তা প্রদান করতে পারে তো ট্রাফিডের ক্ষেত্রেও আমরা সেরকম গৌণ প্রাচীর দেখতে পাবো এবং কোষপ্রাচীরে বলয় আকার জালক আকার ইত্যাদি ডিফারেন্ট টাইপ অফ অলঙ্করণ থাকে অলঙ্করণ অর্থাৎ কোষ প্রাচীর মানে সেখানে আকার বা অনেক হয় সোপান আকার রকম বিভিন্ন রকম অলঙ্করণ থাকে এবং কোষগুলো সমস্ত কিন্তু কূপ যুক্ত এই যে একটা একটা পিঠ দেখা যাচ্ছে এইগুলোকে আমরা বলি কূপ কোষগুলো হচ্ছে কূপযুক্ত কাজ কি জল ও জলীয় রস অর্থাৎ স্যাপ যেটা পরিবহন করা লিগনিন থাকা এটা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করতে পারবে এবং কিছু কিছু ক্ষেত্রে মানে কোনো কোন উদ্ভিদের ক্ষেত্রে এরা জল সঞ্চয় করতে পারে কেমন এরপর আসি ট্রাকিয়ার কথায় ট্রাকিয়াতেও কোষগুলো সমস্ত মৃত কোষ কোষগুলো লম্বা পিপের মতন স্ট্রাকচারটা দেখো পিপের মতন স্ট্রাকচার এবং এক্ষেত্রে কোষ প্রাচীর স্থূল ও লিগনিন যুক্ত তাহলে ট্রাকিডের সাথে ট্রাকিয়ার পার্থক্যটা কি হচ্ছে ওখানেও লম্বাটে কোষ ছিল কোষ মৃত ছিল স্থুল কোষ প্রাচীর ছিল যুক্ত একই রকম বৈশিষ্ট্য কিন্তু ট্রাকিয়ার যেটা বিশেষত্ব এবং এখানেও দেখো ট্রাকিডের মতোই সরপিলাকার আকার সোপানাকার আকার ইত্যাদি কূপযুক্ত এগুলোও কিন্তু ট্রাকিডেরই বৈশিষ্ট্য ছিল কিন্তু ট্রাকিয়ার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে দেখো প্রাথমিক অবস্থায় প্রান্ত প্রাচীর থাকে প্রান্ত প্রাচীর অর্থাৎ এক একটা কোষের প্রান্তের যে প্রাচীর সিঙ্গেল একটা একটা সেলের যে সেলবাল কোষ প্রাচীর সেগুলো থাকে কিন্তু পরিণত অবস্থায় এই প্রান্ত প্রাচীরগুলো বিনষ্ট হয়ে যায় যদি সেলগুলোর মধ্যে প্রান্ত প্রাচীর বিনষ্ট হয়ে যায় তাহলে কি হবে একটা সেল আরেকটা সেলের সাথে মিশে যাবে একই সেইভাবেই কোষগুলো পরস্পর যুক্ত হয়ে যায় এবং একটা নিরবিচ্ছিন্ন লম্বা নল বা বাহিকা গঠন করে এই কারণেই কিন্তু ট্রাকিয়াকে এরকম মোটা একটা লম্বা পিপের মতন দেখায় বোঝা গেল এটাই হচ্ছে ট্রাকিডের সাথে ট্রাকিয়ার প্রধান পার্থক্য কাজ কি জল পরিবহন করা এবং প্রস্থ ছিদ্রযুক্ত হওয়ায় ট্রাকিডের তুলনায় সহজে জল সংবহন হয় এতে কিন্তু যেহেতু কোষগুলো একটা একটা সাথে মিশে যায় যে নিরবচ্ছিন্ন নল তৈরি করে এবং প্রান্ত প্রাচীর ছিদ্র প্রস্থ ছিদ্রযুক্ত হয় তাই কিন্তু ট্রাকিডের তুলনায় ট্রাকিয়ায় জল সংবহন সহজে হয় আর লিগনিন থাকায় অবশ্যই এটাও যান্ত্রিক দৃঢ়তা প্রদান করবে এবার আসি জাইলেম প্যারেনকাইমার কথায় প্যারেনকাইমার কোষগুলো কিন্তু প্রোটোপ্লাজম যুক্ত এবং সজীব অর্থাৎ জাইলেমের যে চারটে উপাদান তার মধ্যে একমাত্র প্যারেনকাইমাই হল সজীব কোষ প্যারেনকাইমার যে কোষগুলো সেগুলো হচ্ছে প্রোটোপ্লাজম যুক্ত এবং সজীব অর্থাৎ দেখো এখানে আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি সাইটোপ্লাজম দেখতে পাচ্ছি সজীব কোষ প্রাথমিক জাইলেমে কোষগুলো কিছুটা লম্বাটে থাকে সেলুলোজ নির্মিত প্রাথমিক কোষপ্রাচীর যুক্ত থাকে অর্থাৎ সেলুলোজ নির্মিত একটা পাতলা প্রাথমিক কোষ প্রাচীর থাকে কোথায় না প্রাথমিক জাইলেমে আর গৌণ জাইলেমের ক্ষেত্রে আচ্ছা এখানে মনে হবে কোনটা প্রাথমিক জাইলেম কোনটা গৌণ জাইলেম এটা আমরা একটু পরে যখন জাইলেমে প্রকার ভেদ বলবো তখন এটা ডিটেলসে বলে দিচ্ছি আর তাহলে প্রাথমিক জাইলেমের ক্ষেত্রে সেলুলোজ নির্মিত পাতলা কোষ থাকে কিন্তু গৌণ জাইলেমের ক্ষেত্রে লিগনিন যুক্ত প্রাথমিক ও গৌণ কোষ দুটোই থাকার ফলে কোষ গুলো স্থুল হয় বেশ এরপর আমরা যদি কাজ দেখি জাইলেম প্যারেন জল ও খনিজ লবণ পরিবহনে সাহায্য করে রেচন বস্তু ও খাদ্য সঞ্চয়ে সাহায্য করে পার্শ্ব সংবহনেও সাহায্য করে পার্শ্ব সংবহন অর্থাৎ একটা সেল থেকে আর একটা সেল পাশাপাশি যেতে পারবে এটা কিন্তু সেলগুলো একমাত্র লিভিং সেল হলেই তবেই সম্ভব তাই না কোষপ্রাচীর ভেদ করে অর্থাৎ যেগুলো ভৌত পদ্ধতি বা অসমোসিস ডিফিউশন এই ধরনের পদ্ধতি একমাত্র কিন্তু এই সংবহনটা যেহেতু সেলগুলো লিভিং তাই এখানেই একমাত্র সম্ভব আর যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে এরপর আসা যাক জাইলেম তন্তুর কথায় জাইলেম তন্তু দেখো ফাইবার লাইক স্ট্রাকচার এই তন্তুগুলো কিন্তু সব স্ক্লেরেন কাইমা তন্তু স্ক্লেরেন কাইমা মানে সেগুলো মৃত আমরা সিম্পল পারমানেন্ট টিস্যুতে স্ক্লেরেন কাইমা পড়েছিলাম তখনই কিন্তু বলেছিলাম যে জাইলেমের মধ্যে কিছু স্ক্লেরেন কাইমা তন্তু থাকে এই হ জাইলেম তন্তু হচ্ছে সেই স্ক্লেরেন কাইমা তন্তুগুলো তাহলে কোষগুলো মৃত এবং স্ক্লেরেন কাইমা তন্তু অর্থাৎ দীর্ঘ ও প্রান্তদেশগুলো ছুচালো কোষ প্রাচীর পুরু লিগনিন সমৃদ্ধ ও গৌণ কোষপ্রাচীর বর্তমান আর উদ্ভিদের কাষ্ঠল অংশে অবস্থিত অর্থাৎ উড বলতে আমরা যেটা বুঝি উদ্ভিদের সেখানে কিন্তু জাইলেম তন্তু অবস্থান করে তার জন্য কিন্তু কাঠগুলো শক্ত হয় যান্ত্রিক দৃঢ়তা দিতে পারে বলে তাহলে জাইলেম কলাকে যান্ত্রিক দৃঢ়তা দেওয়া হচ্ছে জাইলেম তন্তুর কাজ এবং খাদ্য রেচন পদার্থ সঞ্চয় করা হচ্ছে জাইলেম তন্তুর কাজ এবার আসি আমরা জাইলেমের প্রকার ভেদে দেখো আমরা বলছিলাম প্রাথমিক জাইলেম গৌণ জাইলেম তাহলে জাইলেমকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি প্রাথমিক জাইলেম বা প্রাইমারি জাইলেম আর গৌণ জাইলেম বা সেকেন্ডারি জাইলেম প্রাথমিক জাইলেমকে আবার দুটো ভাগে আমরা ভাগ করি প্রোটোজাইলেম এবং মেটা জাইলেম কি রকম না দেখো প্রাথমিক জাইলেম বা প্রাইমারি জাইলেম অর্থাৎ প্রো ক্যাম্বিয়াম থেকে তৈরি হবে আদিভাজ্যক কলার কাজে প্রো ক্যাম্বিয়াম নামক কলা থেকে প্রাথমিক পর্যায়ে সৃষ্ট জাইলেম হচ্ছে প্রোটোজাইলেম আর শেষ পর্যায়ে হচ্ছে মেটাজাইলেম অর্থাৎ এই প্রোটোজাইলেমের কোষগুলো হচ্ছে অপেক্ষাকৃত নবীন প্রথমে যে জাইলেমগুলো তৈরি হয় সেগুলোকে কিন্তু আমরা বলি প্রোটোজাইলেম পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু মেটা জাইলেমে কনভার্টেড হয়ে যায় অর্থাৎ মেটা কোষগুলো কিন্তু অপেক্ষাকৃত প্রবীণ প্রোটোজাইলেমের কোষগুলো নবীন অর্থাৎ শুরুতেই যেগুলো তৈরি হয় এবং মেটাজাইলেমের কোষগুলো হচ্ছে নবীন সরি প্রবিন মানে পরে যেগুলো হয় ট্রাকিড ও ট্রাকিয়ার গাওবর তুলনামূলকভাবে ছোট প্রোটোজাইলেমের ক্ষেত্রে কেননা শুরুর দিকে এবং পরে গিয়ে এই জাইলেমের উপাদানের গাওবরগুলো তুলনামূলকভাবে বড় হয়ে যাচ্ছে বোঝা গেল এরপর আসে গৌণ জাইলেম বা সেকেন্ডারি জাইলেম উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় অর্থাৎ প্রাথমিকভাবে যখন প্রোটোজাইলেম মেটাজাইলেম তৈরি হয়ে গেছে প্রাথমিক বৃদ্ধি কমপ্লিট হয়ে গেছে এরপর যখন উদ্ভিদের গৌণ বৃদ্ধি হচ্ছে অর্থাৎ গাছের গুড়ি বা কাণ্ডটা মোটা হচ্ছে পার্শ্বীয় বৃদ্ধি যখন হচ্ছে সেই বৃদ্ধির সময় যখন ক্যাম্বিয়াম নামক গৌণ ভাজক কলা থেকে অর্থাৎ যে কোনো স্থায়ী কলা পুনরায় বিভাজন ক্ষমতা ফেরত ফেরত পেয়ে গৌণ ভাজক কলা হয়েছে সেই গৌণ ভাজক কলা থেকে যখন জাইলেম তৈরি হচ্ছে তখন সেই জাইলেমকে আমরা বলছি গৌণ জাইলেম এই গৌণ জাইলেমই কিন্তু কাঠ বা হিসেবে পরিচিত অর্থাৎ একটা গাছের কাণ্ড বা গুঁড়ি যখন মোটা হয় পরিধিতে বৃদ্ধি পায় তখন কিন্তু সেখানে আমরা উড বা কাঠ তৈরি হতে দেখি এগুলোই অ্যাকচুয়ালি গৌণ জাইলেম বা সেকেন্ডারি জাইলেম পরের ভিডিওতে আমরা ফ্লোয়েম নিয়ে আলোচনা করব